আমার নবীকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, পৃথিবীর যে নবীকে যখন আল্লাহ তাআলার ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে ধরে সব নবীকে ডেকেছে। বাবা আদম আলাইহিস সালাম তিনি দুনিয়ার প্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে ডাক দেওয়ার দরকার হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে সানন্দে বসবাস করো। আচ্ছা বলেন তো, মনে করেন আপনার নাম আব্দুল করিম, বিয়ে করার পর যখন আপনার ছেলে মেয়ে হয়, সন্তান সন্ততি হয়, দেখা যায় তখন একটু তার নাম ধরাটা পাল্টে, অর্থাৎ মানুষকে আমরা যেভাবে ডাকি সিস্টেমটা একটু চেঞ্জ হয়। আব্দুল করিম সাহেবের ছেলে যদি হয়, নাম যদি হয় আব্দুর রহমান, কেউ কেউ ডাকে আব্দুর রহমানের বাবা কি বাড়িতে আছেন নাকি, বলে কি না, বলে কি না, তাহলে বাবা হওয়ার পর এটা আলাদা একটা পরিচয় হয়, তাই না? তো আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন দুনিয়ার সকল মানুষের বাবা। তো আল্লাহ তাআলা তো চাইলে আদম আলাইহিস সালামকে এভাবেও ডাকতে পারতেন, হে মানব জাতির পিতা, কোরআনে তো তাকে এভাবেও ডাকতে পারতেন, ইয়া আবুল বাশার, এভাবেও তাকে ডাকতে পারতেন, ডাকতে পারতেন কিনা। কিন্তু কোরআন খুলে দেখুন সব জায়গায় যখনই আদম নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া আদম, হে আদম। আবার নূহ আলাইহিস সালামকে ডাক দেওয়ার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া নূহ, হে নূহ। এমনকি লুত আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া লুত। ইব্রাহিম নবীকে ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া ইব্রাহিম। মূসা আলাইহিস সালামকে ডাক দেওয়ার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া মূসা। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া ইয়াহইয়া, খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ বলেছেন ইয়া ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া জাকারিয়া। কিন্তু আপনি বলেন তো, 30 পারা কোরআনের ভেতরে কোথাও কি ইয়া মুহাম্মদ আছে? না, ইয়া মুহাম্মদ আছে? তাহলে আপনাদের প্রশ্ন হলো যে হুজুর, সব নবীদেরকে যদি আল্লাহ নাম ধরেই ডাকেন তাহলে আমাদের নবীকে আল্লাহ কিভাবে ডাকলেন, কিভাবে ডাকলেন? অনেক সময় আমরা অনেক মানুষের নাম জানি না। একজন রিক্সা ড্রাইভার যাচ্ছে, আপনি নাম জানেন না, যখন কি বলেন এই রিক্সাওয়ালা, বলেন কি না? আবার কারণ নাম জানেন না, বলেন এই ভাই, শুনছেন, বলে কি না? তাহলে এটাও ডাকার একটা সিস্টেম। আবার আপনার আইসক্রিম খেতে মন চাচ্ছে, আইসক্রিম বিক্রেতা যাচ্ছে, কি বলে ডাক দেন, এই আইসক্রিমওয়ালা। তাহলে আল্লাহ তাআলা নবীজিকে ইয়া মুহাম্মদ একবারও বললেন না। প্রশ্ন হলো তাহলে নবীজিকে আল্লাহ কিভাবে ডাকলেন, এটা কি কোরআনের ভেতরে নাই? নবীজিকে যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নবুয়তের রিসালতের বিশেষণকে বিশেষায়িত করে ডেকেছেন, যেমন নবীজিকে ডাকার দরকার হয়েছে রব্বুল আলামিন ডেকেছেন এভাবে, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। নবীজিকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাআলা নিজেই সম্মান দিয়ে বললেন হে আমার নবী, সুবহানাল্লাহ। আবার ডাকার দরকার হয়েছে, রব্বুল আলামিন ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ তাআলা বললেন হে আমার রাসূল, আপনার কাছে যা এসেছে আপনি তা প্রচার করে দেন, পৌঁছে দেন, সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে কিভাবে ডাকলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। তো নবীজিকে আল্লাহ তাআলা মাঝে মাঝে আবার অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে কেমনে ব্যবস্থা, যেমন নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, চাদর বুঝেন তো আপনারা, শাল কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, এখন নবীকে আল্লাহ ডাকবেন, কিভাবে ডাকবেন? আল্লাহর কাছে ওই চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকাটা পছন্দ হয়েছে, এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা কম্বলওয়ালা নবী, সুবহানাল্লাহ। কি চমৎকার ভাবে আল্লাহ তার নবীকে দেখেছেন, চিন্তা করেছেন? আবার ডাকার দরকার হয়ে, আবার ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাফফির, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা নবীজিকে কোথাও কোরআনে নাম ধরে ডাকেন নাই, এটাও আমার নবীর একটি বিশেষ সম্মান, একটি বিশেষ মর্যাদা।